হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো ভাই, পুরো মাথা নষ্ট করে একটা অফার শেয়ার করব, যেখান থেকে আপনারা প্রত্যেকটা ইউজার 50টা করে SCLP টোকেন আর্নিং করতে পারবেন, আর পেমেন্টটা আপনারা এখান থেকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে পাবেন। আর দেখেন ভাই, টোকেনটা কোন কোন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে, কুকোয়েন, তারপর গেটডোটাইও, তারপর MXC, ভালো ভালো এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে, কেউ মিস করবেন না। প্রত্যেকে আজকের ভিডিওটা মাস্ট বি কন্টিনিউ করে জয়েন করে নেবেন। আর এই যে দেখেন, তাদের যে টুইটারটা আছে, টুইটারে দেখেন কারা কারা ফলো করছে। এইখান থেকে আমি যদি এইখানে প্রেস করে দিই, এইখান থেকে দেখেন কুকোয়েন, তারপর গেট ডোটা, এই যে দেখেন কুকোয়েন, গেট ডোটা, ডিজি ফিনিক্স, ভালো ভালো প্রজেক্ট তাদেরকে ফলো করছে। ওকে, সো কীভাবে জয়েন করবেন আজকের ভিডিওটা সব কিছু দেখাই দিই, প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, এখানে সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে পাশে দেখা বেল আইকনটা অল করে দিবেন। ওকে, সো আজকের অফারের লিঙ্কটা থাকবে আমার টেলিগ্রাম চ্যানেল, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন, কারণ এখানে প্রতিনিয়ত এয়ারড্রপ, সকল প্রকার আপডেট, সব কিছু সর্বপ্রথম এখানে দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে। প্রত্যেকে মাস্ট বি জয়েন করে নেবেন। ওকে, সো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে প্রেস করলে ডাইরেক্টলি আপনাকে এরকম একটা লিঙ্কের সামনে নিয়ে আসবে। এখানে ফার্স্ট ওয়ে যে লিঙ্কটা আমি দিব আর কি, লিঙ্কের মধ্যে এই যে দেখেন একটা লিঙ্ক দিয়েছি আমি, আপনারা লিঙ্কটা এখান থেকে ওপেন করবেন, তারপর এরকম আসবে, লিঙ্কে প্রেস করার পর এরকম আসবে। এখান থেকে ফার্স্ট ওয়ে একটা ইমেল দিবেন, যেটা আপনার ফোনে আছে এরকম টাইপের একটা ইমেল দিবেন, তারপর এইখানে একটা পাসওয়ার্ড দিবেন, অথবা আপনার এখানে মানে এটা অটোমেটিক একটা পাসওয়ার্ড বসে যাবে আর কি, এটা হচ্ছে আপনার গুগল সাজেস্ট পাসওয়ার্ড আর কি। সো আপনি চাইলে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিতে পারেন আর কি। আচ্ছা দেখেন, আমি এখানে একটা ইমেল দিলাম, তারপর পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম, তারপর ইনভাইটেশন কোড, এটা মাস্ট বি ইউজ করতে হবে। দেখেন আমিও কিন্তু আরেকজনের ইনভাইটেশন কোড ইউজ করতেছি, আপনি যদি রিওয়ার্ডটা পাইতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনার ইনভাইটেশন কোডটা মাস্ট বি ইউজ করতে হবে। সো এটা দেওয়ার পর এখানে একটা টিক মার্ক দেবেন, দেন সাইন আপ অপশানে প্রেস করবেন। সাইন আপে প্রেস করলে দেখেন এই যে দেখেন এরকম একটা ই দিবে আপনার, এই আর কি এখানে যেটা আছে এই আর কি টান দিবেন, এদিকে এভাবে আর কি এভাবে টান দিবেন, টান দেওয়ার পর এটা এখান থেকে হয়ে যাবে। তারপর দেখেন আপনার ইমেলের মধ্যে তার একটা কোড পাঠাইছে আর কি, দেখেন আপনার ইমেলের মধ্যে এরকম একটা কোড পাঠাবে, এখানে চাপ দেওয়া ধরে এটা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনারা এখানে আসবেন, আসার পর কোডটা এখানে এসে দিয়ে দিবেন আর কি, এখানে চাপ দেওয়া ধরে পেস্টের মধ্যে প্রেস করবেন, তাহলে এটা আর কি কোডটা এখানে বসবে। তারপর এখান থেকে কনফার্মের মধ্যে প্রেস করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে হয়ে যাবে। তারপর আপনার চাইলে আপনার পাসওয়ার্ডটা সেভ রাখতে পারেন। সো আমি এখন আমার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন করবো। সো এখানে আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর এইটাকে আর কি টান দিবেন, এইদিকে টান দিলে এটা হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা লগ ইন অপশন একটা প্রেস করে দেবেন, লগ ইনে প্রেস করলে এখান থেকে আপনারা ক্লিক টু সেন্ডের মধ্যে প্রেস করবেন, তারপর আপনার ইমেলের মধ্যে আবার একটা কনফার্মেশন কোড পাঠাবে। সো কোডটা আপনি এখানে আর কি রিফ্রেশ করবেন আর কি, রিফ্রেশ করলে কোডটা এখান থেকে চলে আসবে, এই যে দেখেন কোডটা কিন্তু অলরেডি চলে আসে। সো এখানে প্রেস করবেন, প্রেস করার পর কোডটা আপনি এখান থেকে কপি করবেন, কপি করার পর কোডটা আপনি এখানে দিয়ে দেবেন আর কি। কোড দেওয়ার পর এটা এখান থেকে কনফার্মের মধ্যে প্রেস করবেন, কনফার্মে প্রেস করলে দেখেন লগ ইন সাকসেস, আপনার অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন হয়ে গেছে। এখন এখানে আপনার কাজ কী, কাজ হইতে আছে আপনার এখানে কিছু পরিমাণ অ্যামাউন্ট এখান থেকে আপনার ডিপোজিট করতে হবে। এখন আপনারা এইখানে ডিপোজিট করার জন্য এইখানে প্রেস করবেন, প্রেস করার পর এখান থেকে আপনারা ব্যালেন্স নামক যে বাটনটা আছে ব্যালেন্সের মধ্যে প্রেস করবেন, প্রেস করার পর এখান থেকে আপনার মানে সব কিছু দেখতে পাবেন আর কি। এখন আপনার এখান থেকে কত ডিপোজিট করতে হবে, আচ্ছা দেখেন আমি তাদের যে অ্যানাউন্সমেন্ট যেটা আছে এখানে আসলাম, আসার পর এখানে দেখেন কি বলছে, সাইন আপ এক্সচেঞ্জ দি ট্রেড $25, $25 সম পরিমাণ ট্রেড করতে হবে আপনার এই পায়ার মধ্যে, SCLP/USDT-র মধ্যে আপনাকে একটা ট্রেড কমপ্লিট করতে হবে $25। মাস্ট বি আপনাকে $26 মতো এখান থেকে ডিপোজিট করতে হবে, $26 ডিপোজিট করলে আপনি এখান থেকে 15টা টোকেন পাবেন, যার বেলা হচ্ছে $17। আশা করি বুঝাতে পারছি। এখন অনেকে বলতে পারেন যে এটা যদি স্ক্যাম করে সেক্ষেত্রে তো পুরাই বাস। সো আমি আপনাদেরকে একটা কথা বলি, এখান থেকে আমি যদি এখানে প্রেস করে দেখেন ভাই, তাদেরকে যেহেতু বড় বড় কোম্পানি ফলো করছে, আর এখানে যেহেতু আপনার এক্সচেঞ্জটা আপনার 2-3 বছর যাবৎ অনলাইনে আছে, সো আমরা এখান থেকে বিশ্বাস করতে পারি, ডিপোজিট করতে পারি। আর টোকেনটা যেহেতু কুকোয়েনের মধ্যে লিস্টেড আছে, মানে এটা 100% কোনো রিস্ক নাই বললেই চলে। ওকে, সো এখন ডিপোজিট করবেন কীভাবে, ডিপোজিট করার জন্য আমি লাইভে ডিপোজিট করবো আর কি। ডিপোজিট করার জন্য এইখানে যে সার্চবার যেটা আছে ব্যালেন্সে আসবেন, আসার পর সার্চবারে আপনি আপনার কাছে যে ডলারটা আছে ওই ডলারটা লিখবেন আর কি। সো আমার কাছে BMB আছে, আমি BMB এখান থেকে লিখলাম আর কি। এখান থেকে তারপর ডিপোজিট অপশনে প্রেস করবেন, ডিপোজিটে প্রেস করার পর এখান থেকে আমার কাছে আছে BSC নেটওয়ার্কের, এখান থেকে BSC-র মধ্যে প্রেস করব। আর এখানে আপনারা অবশ্যই আর কি এখানে নিচে দেখবেন যে মিনিমাম ডিপোজিট কত, এটা মাস্ট বি দেখে আপনারা ডিপোজিটটা করবেন। সো এখন এখান থেকে আমি অ্যাড্রেসটা এখান থেকে কপি করব, কপি করার পর এই অ্যাড্রেসে আমি ডলারটা সেন্ড করে দিব। আচ্ছা দেখেন, আমি এখান থেকে ডলারটা এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করবো, তারপর এখান থেকে আমি
$26 এখান থেকে ডিপোজিট করবে, এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করব। আপনি যেটা ডিপোজিট করবেন এটা আপনি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন, কোনো প্রকার কোনো হোল্ড মোল্ড করা লাগবে না, জাস্ট একটা ট্রেড করে আপনি আপনার ডলার আপনি উইথড্র করে নেবেন। আশা করি বুঝাইতে পারছি। সো এটা সেন্ড করার পর এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন আর কি, লাইক আপনার 10-20 মিনিটের মতো ওয়েট করবেন, তাহলে আপনার ডিপোজিটটা এখানে অ্যাড হয়ে যাবে। অল রাইট গাইস, দেখেন আমাদের ডিপোজিটটা এখান থেকে অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, যেহেতু আমরা BNB ডিপোজিট করছি, আপনি যদি TRX অথবা অন্য কিছু ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি ওটা সেল করে USDT করবেন। সো আমি যেহেতু BNB ডিপোজিট করছি সেক্ষেত্রে আমি BNBটা এখান থেকে সেল করে এটা USDT করে নিব আর কি। এটা করার জন্য আপনার এইখানে প্রেস করবেন, প্রেস করার পর এখান থেকে আছে এইখানে প্রেস করবেন আর কি, এই থ্রি ডটে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনারা মার্কেট অপশন আসবেন, মার্কেটের মধ্যে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনার ট্রেডটা করতে হবে আর কি। এখান থেকে আমি যেহেতু BNB ডিপোজিট করছি সেক্ষেত্রে আমি সার্চ বারে সার্চ করবো, এখান থেকে অবশ্যই USDT সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমি সার্চ বারে প্রেস করবো, প্রেস করার পর এখান থেকে আমি BNB লিখে সার্চ করবো আর কি। দেখেন BNB টু USDT আমি এখানে একটা প্রেস করে দিব। প্রেস করার পর এখান থেকে আমি সেলের মধ্যে প্রেস করবো, সেলের মধ্যে প্রেস করার পর এখান থেকে আমরা মার্কেট সিলেক্ট করবো। মার্কেট সিলেক্ট করার পর 100% করে এখান থেকে আমরা সেল করে দিব। দেখেন এটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে। সো এখন আপনারা কি করবেন, এখান থেকে থ্রিডে প্রেস করে এখান থেকে আপনারা এই যে দেখেন একটা ব্যালেন্স অপশন আছে, আপনারা এই যে ব্যালেন্স অপশন যেটা আছে ব্যালেন্সে আসবেন। ব্যালেন্সে আসার পর এখান থেকে আপনার SCLP টোকেনটা বাই করতে হবে। বাই করার জন্য এখানে প্রেস করবেন, থ্রিডে প্রেস করে আবার আপনারা মার্কেট অপশনে যাবেন। মার্কেটে যাওয়ার পর এখান থেকে SCLP টোকেনটা বাই করবেন। বাই করার পর আপনার 5-10 মিনিট হোল্ড করবেন। হোল্ড করার পর আপনি আবার সেল করে আপনি আপনার ডলারটা উইথড্র করতে পারবেন, কোনো প্রকার কোনো প্রবলেম নেই। সো আমি আচ্ছা এটা সামনে আসে আর কি, এই যে দেখেন এই যে আপনারা এখানে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে আপনারা টোকেনটা বাই করে নেবেন। এই যে দেখেন বাই আছে, বাইয়ের মধ্যে প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে মার্কেটে প্রেস করে এটা মার্কেট প্রাইস করবেন আর কি। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন আপনার এখান থেকে 100% করে দিবেন। 100% করার পর বাই SCLP মধ্যে প্রেস করবেন, তাহলে এটা বাই হয়ে যাবে। বাই করার পর আপনি 5 মিনিট ওয়েট করবেন। 5 মিনিট ওয়েট করার পর আবার সেলের মধ্যে প্রেস করে এখান থেকে আপনি 100% করে এটা সেল করে দিবেন। তাহলে কি হবে, আপনি এয়ারড্রপটার জন্য এলিজিবল হয়ে যাবেন। তারপর আপনি 2-3 ঘন্টার মধ্যে আপনার ওয়ালেটের মধ্যে আপনি পেমেন্টটা দেখতে পারবেন। এখানে প্রেস করে ব্যালেন্সের মধ্যে প্রেস করবেন। প্রেস করার পর এইখান থেকে দেখেন আমার কিন্তু SCLP টোকেনটা এখান থেকে চলে আসছে। ওকে, সো আপাতত একটা ট্রেড করে রাখেন, যখন আমি যখন পেমেন্টটা পাবো ওই সময় আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিবো, ওই সময় আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেমেন্ট প্রুফটা দেখতে পারবেন। ওকে, সো প্রত্যেকে জয়েন করবেন, যেহেতু আপনার সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকার KYC করা লাগতেছে না, আর এখানে কিন্তু কোনো প্রকার ডিপোজিটও করা লাগে, মানে ইনভেস্ট করা লাগতেছে না আর কি। আপনি যেটা এখানে ডিপোজিট করবেন ওটা আপনি চাইলে আবার এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। উইথড্র করার জন্য আপনারা এখান থেকে আপনার এই যে মানে আপনার কাছে যে ব্যালেন্সটা আছে আপনি এখানে উইথড্রর মতো প্রেস করে দেবেন। প্রেস করার পর এখান থেকে গুগল অথেন্টিকটা, তারপর আপনার ফোন নাম্বারটা বাইন্ড করতে হবে, তাহলে আপনি উইথড্র করতে পারবেন। মেবি কোনো KYC লাগবে না, সো কোনো ঝামেলা নাই, প্রত্যেকে জয়েন করেন। আশা করি এখান থেকে প্রত্যেকেরই ভালো একটা প্রফিট হবে। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, আর টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে মাস্ট বি জয়েন করে নেবেন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।